ফার্স্টে কড়াইতে তেল দিয়ে দিতে হবে। তারপর পরিমাণ মতো গোটা মশলা দেওয়ার পর কুচিয়ে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। ভালো করে নেড়ে তাতে একে একে পরিমাণ মতো নুন, হলুদ এবং লঙ্কার গুঁড়ো মিশিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। আগে থেকে বেটে রাখা সরষেটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে এবং এতক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না সরষের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর তাতে জল ঢেলে দিতে হবে এবং সিদ্ধ করার জন্য 10 মিনিট ছেড়ে দিতে হবে। সিদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে ভিজিয়ে রাখা আগের থেকে তেঁতুল মিশিয়ে ভালোভাবে নেড়ে সেই তেঁতুলটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর একটু ফুটে এলে সামান্য পরিমাণে চিনি মিশিয়ে দিতে হবে। তাহলেই রেডি আমাদের আলু তেঁতুলের তরকারি, যেটা এই এত দুপুরে গ্রীষ্মকালে গরম ভাতের সাথে পুরো একবারে জমে যাবে। আপনারা চাইলে এটা বানাতে পারেন।